নমস্কার, সময় কলকাতায় স্বাগত। টলি হলি বলি নিয়ে সঙ্গে রয়েছে আমি গোপা। আর টলি হলি বলি শুরুতেই প্রথমে একটু টলিউডের খবরের দিকে নজর রাখা যাক। এবার মাঠেও রাজার রাজা দেব, সিনেমার পাশাপাশি ক্রিকেটও ভালোবাসেন দেব। শুটিং হোক বা রাজনৈতিক প্রচার, একটু ফাঁক পেলেই দল বল নিয়ে ক্রিকেট ম্যাচ শুরু করে দেন। আর এবার খাদান টিমকে দেখা গেল ম্যাচ খেলতে। খাদান টিমের এই ম্যাচের আয়োজন করা হয়েছিল টার্ফে, সেখানে কালো টি শার্ট পরে খেলতে নেমে পড়েছিলেন সকলে। ম্যাচ দুই দলের মধ্যে হলো, টি শার্ট ছিল কিন্তু এক, আর তাতে লেখা খাদান সিনেমার নাম। এই দিনের ভিডিও শেয়ার করে তারকা লিখেছেন, যখন টার্ফ হয়ে যায় খাদান। নতুন বছরের শুরুতেই খাদানের প্রথম ঝলক প্রকাশ করেছিলেন দেব, আর প্রথম সেই ঝলকে অভিনেতা প্রযোজক বুঝিয়ে দিয়েছিলেন যে এবারের বড়দিনে তিনি বড় পর্দায় বিস্ফোরণ ঘটাতে চলেছেন। দেব যিশু ছাড়াও সুজিত রিনো দত্ত পরিচালিত সিনেমায় অভিনয় করছেন বোরখা বিশদ, ইধিকা পাল, অনির্বাণ চক্রবর্তী, স্নেহা বসু সহ আরও অনেকে। ইতিমধ্যে এই ছবির দুটি গান প্রকাশ্যে এসেছে। আগামী 20 ডিসেম্বর বড়দিন ও দেবের জন্মদিনের আগে সিনেমা হলে মুক্তি পাচ্ছে খাদান। টলিপাড়াতে বাজলো বিয়ের সানাই, বিয়ে সারলেন ছোট পর্দার নায়ক হৃত্বিক মুখোপাধ্যায়। আনন্দী ধারাবাহিকের নায়ক ইনস্টাগ্রাম স্টোরিতে তাদের বিয়ের আগের একটি ছবি ভাগ করে দিয়েছেন। আর তারপরেই নেটপাড়ায় কথা ওঠে, কাজের ফাঁকে কখন বিয়ে সারলেন তিনি? সম্প্রতি এই প্রশ্নের উত্তর দেন অভিনেতা। জানান, তিনি আইনি বিয়ে সেরেছেন সোমবার, মাত্র ঘন্টা দুয়েক সময় লেগেছে। মঙ্গলবার থেকে আবার কাজের মেজাজে দুই বাড়ি এক হয়ে এই আয়োজন করেছে। বিশেষ দিনে হৃত্বিকের সাজ ছিল বিশেষ, ঘিয়ে পাঞ্জাবি পাজামা বেছে নিয়েছিলেন তিনি, দিশা লাল শাড়িতে ঝলমলে। আনুষ্ঠানিক বিয়ে পরে করবেন তারা। দিশার সঙ্গে এর আগে বেশ কয়েকটি বিজ্ঞাপনী ছবি করেছেন হৃত্বিক। বিয়ের পর থেকেই পরমব্রত চট্টোপাধ্যায় ও সমাজকর্মী পিয়া সেনগুপ্ত গানের একাধিক যুগলবন্দির সাক্ষী দেখেছেন তাদের অনুরাগীরা। সোশ্যাল মিডিয়া ভরেছে ভালোবাসায়। সম্প্রতি তাদের একসঙ্গে অনুষ্ঠানও করতে দেখা গিয়েছে। তাহলে প্রথম বিবাহবার্ষিকী যে গানে গানেই পালন করা হবে তা বলাই বাহুল্য। বিয়ে প্রথম জন্মদিনে পিয়া পরম একে অন্যকে বললেন, ভালোবাসি তোমায় তাই জানাই গানে। গত বছর 27 নভেম্বর আইনি বিয়ে সারেন পরমব্রত ও পিয়া। একাধিক মহিলা অনুরাগীর মন ভেঙে অবশেষে বিয়ে করেন অভিনেতা। খুব জাঁকজমক ভাবে না থাকলেও ঘনিষ্ঠ মহল পাশে ছিল তাদের এই শুভ দিনে। দেখতে দেখতে সেই দিনের একটি বছর পার হয়ে গেল। এর মধ্যে সোশ্যাল মিডিয়ায় প্রায় সাক্ষী দেখেছে তাদের নানা মিষ্টি আদুরে মুহূর্তে। বিয়ের পরে তারা গান গেয়ে ভিডিও পোস্ট করেছেন একাধিক, যা প্রশংসাও পেয়েছেন নেটিজেনদের। গিটার হাতে পরম, সঙ্গে গলা মেলান পিয়া, এদিনও তার অন্যতা হয়নি। খাবারের দোকান খুলেছেন পরিচালক অয়ন সেনগুপ্ত। নিজের ফেসবুক লাইভে জানালেন সেই কথাই, পরিচালক অয়ন সেনগুপ্তের হাত ধরে টেলি পর্দায় হইচই ফেলে দিয়েছিল কে আপন কে পর, কি করে বলবো তোমার, এই পথ যদি না শেষ হওয়ার মতো ধারাবাহিক। সেই পরিচালকের হাতে গত 2 বছর ধরে কোনো কাজ নেই। শেষমেশ পুত্র স্ত্রীকে সঙ্গে নিয়ে সংসার চালাতে ফুটপাতই খুললেন খাবারের দোকান। তবে খাবারের দোকান খুললেও পরিচালনা, অভিনয়, নাট্যদল কিছুই তিনি ছাড়ছেন না, এমনটাই জানিয়েছেন তিনি। লাইভে তিনি বলেন, তিনি ব্যবসা শুরু করলেও ইন্ডাস্ট্রি ছাড়েননি, সিরিয়ালের কাজ আসলে তিনি অবশ্যই করবেন। অয়নের এই ফেসবুক লাইভের নিচে টেলিপাড়ার অনেকেই নানা মন্তব্য করেছেন, অনেকেই তার লড়াকু মনোভাবকে কর্ণিশ জানিয়েছেন, অনেকেই আবার অয়নের দক্ষতাকে স্বীকৃতিও করে নিয়েছেন। রেগে গেলেন অভিনেত্রী বৈন্দ্রিলা সেন, কিন্তু কেন? সমাজ মাধ্যমে লম্বা পোস্টে জানালেন পুরো ঘটনা। জানালেন, না বলে কয়ে ছবি ব্যবহার, তাও আবার একটি জনপ্রিয় অনলাইন শপিং সাইটে। বৈন্দ্রিলা লিখলেন, এক বন্ধুর কাছ থেকে তিনি জানতে পারেন তার ছবি ব্যবহার করে হরি ওম রিক্রিয়েশন এক শাড়ি বিক্রি করেছে। এ ব্যাপারে অভিনেত্রীর কাছ থেকে কোনো অনুমতি নেওয়া হয়নি, না জানিয়ে ছবি ব্যবহার করা মোটেই সঠিক কাজ নয়। তিনি আরও বলেন, তিনি যে শাড়িটি পরে আছেন ছবিতে সেটা কাঞ্চিবরম, যা কিনা তিনি কিনেছিলেন বিশাখাপত্তনম থেকে, কিন্তু বিক্রেতা সেটাকে বেনারসি বলে বিক্রি করতে চাই।
চাইছে। এই শাড়িটি পরে ওয়েন্ডেলা ইনস্টাগ্রামে ছবি আপলোড করেছিলেন, সেখান থেকে এই ছবিটা নেওয়া হয়েছে। শুধু তাই নয়, কাপড়ের বিষয়ে ভুল তথ্য দিয়ে ক্রেতাদের ভুল পথে চালিত করা হচ্ছে। ওয়েন্ডেলা পুরো বিষয়টি জনপ্রিয় অনলাইন শপিং সাইটকে জানিয়েছে, যাতে এই ঘটনার বিরুদ্ধে উপযুক্ত পদক্ষেপ করা হয়। এই ধরনের ঘটনা যাতে ভবিষ্যতে আর না হয় তার দিকেও নজর রাখার জন্য বলেন তিনি। এবার নজর রাখবো বলিউডের দিকে। কিছুদিন আগে লরেন্স বিষ্ণুয়ের হাতে খুন হন বাবা সিদ্দিকী, তারপর থেকে আতঙ্কে বলিপাড়া। এবার এই তালিকায় যুক্ত হলো আরেক নাম, গায়ক বাদশার পানশালায় বিস্ফোরণ ঘটে। এতেই প্রশ্ন উঠছে, বাবা সিদ্দিকীর পরে লক্ষ্য পাঞ্জাবি গায়ক বাদশা। এদিন ভোর 3টা নাগাদ 2 সন্দেহভাজন ব্যক্তি এসে গায়কের পানশালায় বিস্ফোরণ ঘটায়। পানশালার পাশাপাশি ক্ষয়ক্ষতি হয়েছে স্থানীয় এক ক্লাবেরও। পানশালা থেকে ঢিল ছোড়া দূরত্বে চণ্ডীগড় থানা। তাও কিভাবে এই ঘটনা ঘটলো উঠছে প্রশ্ন। আর এসবের মাঝে সমাজ মাধ্যমে চণ্ডীগড়ের ট্রাস্ট গোলজি ব্রার ঘটনায় দায় স্বীকার করে। প্রশাসন থেকে সাধারণ মানুষ প্রত্যেকেই জানে গোল্ডি লরেন্স ঘনিষ্ঠ। সামাজিক পোস্টে গোল্ডির তরফ থেকে লেখা হয়েছে, তার দলের সদস্যরা ক্লাবের মালিকদের প্রোটেকশন মানি দেওয়ার জন্য ডেকেছিলেন, কিন্তু তারা তাদের ডাক উপেক্ষা করে। মালিকদের সতর্ক করতে এরপরে গোল্ডি তার দলের লোকেদের হামলার নির্দেশ দেন। ঘটনাস্থলে গিয়েছে ফরেন্সিক দল, একটি এফআইআর দায়ের হয়েছে, তদন্তও চলছে, কিন্তু এখনো পর্যন্ত বিষয়টি নিয়ে মুখ খোলেননি বাদশা। তারকাদের ব্যক্তিগত জীবন নিয়ে বরাবরই সিনেপ্রেমী দর্শকদের মধ্যে একটা উত্তেজনা তো থাকেই, তারপর যদি থাকে তাদের বিয়ের প্রসঙ্গ, তবে তো কথাই নেই। আর এই বিয়ে সমাজ মাধ্যমে দৌলত একটি বড় প্ল্যাটফর্মও পেয়ে গিয়েছে। তবে সেটা যাই হোক, বলিপাড়া থেকে দক্ষিণী সিনেমা জগতের তারকা, সকলের বিয়ে দেখার জন্য মুখিয়ে থাকেন দর্শক। তবে দক্ষিণী সুপারস্টার নয়নতারা ও শিবনেরের রাজকীয় বিবাহের মুহূর্ত বিক্রয় হয়েছে ওটিটি প্ল্যাটফর্মে। শুধু তাই নয়, সম্প্রতি সেটি প্রকাশ পেয়েছে তথ্যচিত্র রূপে। ফলে দক্ষিণী ইন্ডাস্ট্রির আরেক জুটি যাদের বিয়ে নিয়ে দর্শকদের মজে আছেন তারা হলেন নাগা সবিতা। জানা গিয়েছে তাদের বিয়ে চলতি বছরের 4ঠা ডিসেম্বর। আর সেই বিয়ের আগে এবার শোনা গেল নেটফ্লিক্সের কাছে 50 কোটি টাকার বিয়ের ভিডিও স্বত্ব বিক্রি করেছেন দম্পতি। হলে বলি এখনকার মতন এ পর্যন্ত। অন্যান্য সব খবরের জন্য নজর রাখুন সময় কলকাতায়। সময় বলবে সময়ের কথা।